সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি অরনখ। আজ 13 জুন 2022। আজকে আমরা চলে এসেছি অরনখ লাগোরহাটে। দূর দূরান্ত থেকে অনেক ভাই ফোন করেন এবং কমেন্ট করেন যে আসলে ষাঁড় গরুর ভিডিও দেওয়ার জন্য, আসলে সামনে কুরবানি ঈদ, সে উপলক্ষে আসলে অনেকে ষাঁড় গরুর দামটা জানতে চাচ্ছেন। তো আমরা এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি অরনখোলা হাটে প্রচুর ষাঁড়ের আমদানি হয়েছে কুরবানির টার্গেটে। যেই লাল লাল শাহিওল এবং দেশি শাহিওল প্রসেসের যে ষাঁড়গুলো রয়েছে, এগুলো কিন্তু প্রচুর আমদানি হয়ে থাকে এই হাটে। তো এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে। আর এই হাটের হাসিল হচ্ছে যারা যত বড় গরুই আপনারা ক্রয় করেন 500 টাকা করে আপনাদেরকে এই হাটের হাসিল দিতে হবে। আর এখানে ট্রান্সপোর্টেরও খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে। আপনারা গরু কিনে ট্রান্সপোর্টে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে নিতে পারবেন। তে আজকের পর্বে আমরা বড় বড় এবং মাঝারি সাইজের যে সারগুলো রয়েছে এগুলো দেখাবো আর এগুলোর দরদাম জানাবো। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা কাকা তো একজন পুরাতন ব্যবসায়িক নাকি? কত বছর ধরে ব্যবসা করছেন? 20 বছর। 20 বছর। আচ্ছা আপনি তো সার গরুর ব্যবসায় করেন নাকি? বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে এসেছেন? কুষ্টিয়া মিরপুর। কুষ্টিয়া মিরপুর। আচ্ছা কুষ্টিয়ার ওই সাইডে তো প্রচুর সার গরু লালন পালন করেন নাকি? সার গরু আছে, লালন পালন করছে, খাদ্যের দাম বেশি। আচ্ছা লস হয়ে যাচ্ছে, লাভের কোনো পাচ্ছি না। আচ্ছা আপনারা কি গাবতলি হাটে যান? গাবতল যাই, মোহাম্মদপুর যাই, সন্নিরাখলা যাই, কমলাপুর যাই, বিভিন্ন জায়গায় যাই। আচ্ছা আচ্ছা ঢাকার বিভিন্ন হাটে আপনাদের লোক থাকে। তো এই যে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর এখানে সার দেখতে পাচ্ছি, এগুলো তো কুরবানির টার্গেটে উঠাইছেন হাটে নাকি? কুরবানির টার্গেটে বিক্রি করার জন্য হাটে উঠাইছি। আচ্ছা আচ্ছা মাশাল্লাহ বেশ বড় সড় একটা সার আমরা দেখতে পাচ্ছি। কি জাতের সার এটা? এটা দেশাল। দেশাল? দেশাল। দেশি এবং শাহিওলের মধ্যে কিছুটা পার্সেন্টেজ আছে নাকি? দাঁতে কয়টা হয়েছে? ও দুটো হ্যাঁ, সাইড দুই হ্যাঁ আছে। চার দাঁত হয়েছে এটার। মাংস কেমন আইডিয়া করছেন? এটা মাংস কুকুরের গায়ে 10 মন আছে, 8 মন আছে। এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা 7 মন হবে না? 7 মনের মতো এটার মাংস হবে। দামটা কেমন চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছে 2,20,000-30,000। 2,20,000 দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা তাতে কেমন দাম হলে এটা বিক্রি করার আশা? এটা দেখাচ্ছেন 1,80,000-90,000 হলে বেশ। 1,80,000-90,000 হলে বিক্রি হবে। আচ্ছা 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 তারপরে আমরা দ্বিতীয় নম্বরে আরেকটা সার দেখতে পাচ্ছি। এটা কি জাতের সার? আচ্ছা এই দ্বিতীয় নম্বরটার একটু বর্ণনাটা একটু জানবো আমরা আপনার কাছ থেকে। এই সারটা আপনি কোথা থেকে কালেকশন করেছিলেন? এটা গ্রামে থেকে কিনেছি। গ্রাম থেকে? একদম প্রান্তিক কৃষকের থেকে নিয়েছেন? কৃষকের বাড়ি থেকে নিয়েছে সারটা। আচ্ছা আচ্ছা এটার দাঁতে কয়টা হয়েছে? এটা দুটো দাঁত আছে। দুই দাঁত হয়েছে। এটাও কুরবানির জন্য রেডি নাকি? কুরবানির জন্য রেডি। আচ্ছা গ্রোথটা তো মাশাআল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছি। এটার গোস কতটুকু আছে? এটা 6 মন আছে। 6 মন গোস আছে। আচ্ছা চুট নাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছেন, খুবই কিন্তু এক্সেপশনাল ছাড় রয়েছে কাকার কাছে। দামটা কেমন চাচ্ছেন এটার? 1,80,000-90,000 টাকা এটার মতো দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা তিন নম্বরটা আমরা দর্শকদের একটু দেখাবো। তিন নম্বরটা কি জাতের সার? আচ্ছা এটার মাশাল্লাহ গ্রোথটা তো খুবই ভালো আসছে। আচ্ছা আচ্ছা এটাও কুষ্টিয়া থেকে কালেকশন করা? এটার বয়সটা কয় দাঁত হয়েছে? চার দাঁত এটার বয়স হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের একটা সার গরু। দামটা কেমন চাচ্ছেন কাকা? আড়াই লক্ষ টাকা এটার দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে নাকি? দর্শক চাইলে দরদাম করে নিতে পারবে, কিছু কম আছে। আচ্ছা আচ্ছা তারপর চার নম্বরে যে সারটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কি জাতের সার? এটা দেশি সার, কুষ্টিয়ার গরু। দেশি? দেশি সার। দেশি সার। আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন চলছে? এটার বয়সটা 4 খেন। 4 খেন? আচ্ছা এটাও কুরবানির উপযুক্ত? কুরবানির উপযুক্ত। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন?
2,70,000 টাকা এটার দাম চাচ্ছেন চার নম্বর গরুটার। আচ্ছা মাশাল্লাহ, গরুগুলো তো এক একটার থেকে এক একটা আকর্ষণীয় গরু, এগুলো তো বাছাই করে করে কালেকশন করে আচ্ছা 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 এখন সব এগুলো বিক্রি করবেন? এখানে এখানে পাঁচ নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এই এটা কি জাতের গরু? দেশি গরু, দেশি সার। এটা এটাও দেশি সার? আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলছে? দুই দাঁত এটার বয়স চলছে। আচ্ছা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন দুই দাঁত বয়সের একটা সার। দামটা কেমন চাচ্ছেন কাকা এটার? আড়াই লক্ষ টাকা এটার দাম চাচ্ছেন? দুই লাখ পাঁচ দশ হলে এটা বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা ছয় নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি কাকা, এটা কি জাতের গরু? তারপর একদম সিএলের লাস্টে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, ওটা আমার গরু? এটা আপনার না? এই জায়গায় শেষ করে আমি বাড়ি পুষ্টি আর বুঝছেন, গরুগুলো খুব কষ্ট করে এলাকাতে গুছাইছি, পরে পাবনার হাটে আমি বিক্রি করতে আসি, আমি নিজের মূল্য বালিবার বিক্রি করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।